পদ্মাবতী সিনেমার বিতর্ক পিছু ছাড়তে না ছাড়তেই সিনেমার রিলিজের ডেট ঘোষণা করা হয়েছে। আগামী 1 ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পাওয়ার কথা পদ্মাবতী সিনেমার। তবে তার আগে বিভিন্ন হিন্দু সংগঠনগুলি আন্দোলনে নেমেছেন। এদিন ভারত ক্ষত্রিয় সমাজের তরফে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রানী পদ্মাবতীকে সিনেমায় সঠিকভাবে দেখানো হয়নি, পদ্মাবতীর লুকস নিয়ে তারা বিভিন্নভাবে বিরোধিতা করেন। পাশাপাশি তাদের দাবি, 1 ডিসেম্বর এই সিনেমা পশ্চিমবঙ্গের কোনো সিনেমা হলে মুক্তি পেলে তারা এর তীব্র প্রতিবাদ করবে। সিনেমা নিয়ে নয়, বরং রানীর চরিত্র ভুলভাবে দেখানো হয়েছে, এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আর প্রোমো কে তর্জ পর হি হাম লোগ কা বিদ্রোহ পুরে হিন্দুস্তান মে হো রাহা হ্যায় আর সাথ সাথ পশ্চিম বঙ্গাল মে হাম লোগ কর রাহে হ্যায় ভারত ক্ষত্রিয় সমাজ কে ব্যানার কে তহত। এবং তারই তীব্র বিরোধিতা করছেন তারা। সিনেমার মুক্তি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। যদি রানী পদ্মাবতীর চরিত্র ঠিকঠাকভাবে দেখানো হয়, তাহলে এই সিনেমা তারা মুক্তি পেতে দেবেন। আমারি সংস্কৃতি কো তোড় মরোড় কর সঞ্জয় লীলা ভনসালী জি কর দ্বারা প্রতিষ্ঠিত কিয়া গয়া হ্যায়। হামারি হিন্দু সমাজ কি বহু বেটিয়ো কে চরিত্র কো আগর আজ ইয়ে ফাইনান্সিয়াল উসমে আগর আপ ও করে তো হাম ইসকা কন্ডেমড করতে হ্যায়। রাজ পাদুকোন জি কো পদ্মাবতী জি কে রূপ মে প্রস্তুত করকে উস পিকচার মে এক নর্তকী কে রূপ মে वहाँ प्रोड्यूस किया गया है, जो कि हमारे शास्त्र, हमारी जो अपनी संस्कृति है, जो हमारी इतिहास है, उसमें कहीं भी इसकी चर्चा नहीं है इस ढंग के मामला में। कोई सिनेमा किसी ऐतिहासिक पर बन रहा है तो सिनेमा बनाने वाले व्यक्ति को, सिनेमा बनाने वाले जो अधिकारी लोग हैं, उनको इस बात का ध्यान देना चाहिए कि इतिहास के साथ कहीं भी कभी भी छेड़छाड़ ना करें। सारा देश का इतिहास जो है সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তারা। এমনকি সিনেমার পোস্টারও পোড়ানো হয় ভারত ক্ষত্রিয় সমাজের তরফে। ক্যামেরায় অজিত বড়ুয়ার সঙ্গে মধুকল্পিতা চৌধুরী, ক্যালকলিং, কলকাতা।